শামিকা একাদশী, শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া একাদশী। কথা বম্বৈত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং সেই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। চিনানদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থে দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পূর্ণ পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মহাত্মা কীর্তন করেছেন, রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না, এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। এসব প্রিয় তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন কৃত হন না। তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, আর জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। কৃপে সঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্য দর্শন করেন তার সকল পাপরাশি বিতরিত হয়ে যায়, যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়, তাকে প্রণাম করলে তার সমস্ত রোগ দূর হয়, তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়, তাই হে কৃষ্ণ ভক্তি বোধায়িনী আমায় প্রণাম, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার সংখ্যা হিসাব করতে পারেন না, তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম, অতএব যিনি ব্রহ্মহত্যা গুণহত্যা পাপ নাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এই মহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।